ABC News, Age Denial. You are watching ABC News, Age Denial. অনেকদিন ধরে জানছি এখানটায় ইয়াবা ট্যাবলেটের ভালো বিজনেস হচ্ছে আসে ওই পার থেকে, তো অ্যাকর্ডিংলি আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করি এবং প্লেন ক্লোথে লুক রাখা হয়। এবং আজকে খবর আসে যে এই রবি মিয়ামার নামে একটা ছেলে আছে, বেশ কিছু ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে এবং একটা বাইকে ও আসছে। এই ইনফরমেশন পাওয়ার পর প্লেন ক্লোতে রাখা হয়, তাদেরকে আইসিবি ক্রস করে এদিকে আসার সময় আটকানো হয়। আটকানোর পরে আমরা সব পদ্ধতির মতো যা আইনের প্রক্রিয়া আছে সেই অনুযায়ী আমরা প্রি সার্চ করি, করাই আমাদের নিজেদেরকে। তারপরে ওর সার্চ করার পরে ওর কাছ থেকে এখনও গুণা হচ্ছে। ওর ইন্টারোগেশনের পরে জানা গেছে যে 5,800 ইয়াবা ট্যাবলেট আছে। বাজার মূল্য যেটা কাস্টম রেট আছে এটা 29 লাখ। এখন তো ইনভেস্টিগেশন ইজ আন্ডার প্রোগ্রেস, জয়েন্ট অপারেশন। এটা আগেও একদিন হয়েছে, এখানটা সাকসেস হয়নি, আজকে সাকসেস হয়েছে।